আমাদের সকল অফিসে এবং সকল অফিসের অধীনে আমাদের যতগুলো সংস্থা রয়েছে আমরা প্রত্যেককে আমরা একটু সতর্ক করব চিঠি দিয়ে এটি নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেককে সতর্ক করার জন্য এবং আমার মনে হয় যে সবাই একটু চিঠি দিয়ে সতর্ক করেন তাহলে ভালো হবে যে আমরা ডকুমেন্টারি আমরা সবাইকে জানালাম। এটি ক্যাবিনেট থেকে গতকালকে আমাকে পাঠিয়েছেন যে সাম্প্রতিক করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধের জন্য সর্বক্ষেত্রে সকলের মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন। এমন অবস্থায় সকলের মাস্ক পরিধান নিশ্চিতকরণ সহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং করার জন্য স্বস্ব সংস্থাকে নির্দেশক্রম অনুরোধ করা হলো। মানে প্রত্যেকটি আমাদের অথরিটিকে এটা বলা হয়েছে যে আমরা যেন প্রত্যেকে এটাকে কঠিনভাবে এবং সঠিকভাবে মেনে চলি। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মন্ত্রিপরিষদ থেকে সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বরিশালে স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও। রাস্তাঘাট, হাটবাজার, গণপরিবহন কোথাও শারীরিক দূরত্ব অনুসরণ করা হয় না। করোনার ভীতি থাকলেও মাস্ক ব্যবহারে আগ্রহ নেই সাধারণ জনগণের। এসব কারণে সারা দেশের মতো বরিশালেও বাড়ছে করোনা আক্রান্তের হার। করোনার প্রকোপ কমে যাওয়ায় সব জায়গায় ঢিলেঢালা ভাব। হাটবাজার, রাস্তাঘাট, শপিং মল, বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং যানবাহনে কোথাও নেই শারীরিক দূরত্ব। মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেরই মাস্ক পরার আগ্রহ নেই। তবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা উচিত বলে মনে করেন সকলে। সরি ভাইয়া, অ্যাকচুয়ালি হচ্ছে যে অফিস থেকে বের হয়েছিলাম তো এই জন্য একটু মানে কথা বলার সময় খুলে নিয়েছিলাম, এই যে বললাম অবশ্যই হওয়া উচিত, সচেতন হওয়া উচিত অবশ্যই। না আমি অবভিয়াসলি সচেতন ভাইয়া, আমি জাস্ট ওইখান থেকে এটা হাতে নিয়েছিলাম বিকজ কথা বলতে প্রবলেম হচ্ছিল এর জন্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাস্ক পরে হাঁটা উচিত অবশ্যই। দেখা গেছে যে আপনার সামনে যে থাকবে, আমার সামনে তো এখন কেউ নাই, কথা বলতেছে এমন তো কেউ নেই, ঠিক আছে, তাহলে দেখা গেছে তার কথার মুখের যে ধুলাবালিটা সেটা আমার ফেসে পড়বে না। হয়তোবা করোনার প্রতিরোধ করা সম্ভব না, কিন্তু এতে দেখা গেছে আমার করোনা আসক্ত হওয়া মানে করোনাতে আমি আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। হ্যাঁ অবশ্যই সচেতন হওয়া উচিত। এদিকে সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনা পরিস্থিতি অবনতি হয়, আবারও নড়েচড়ে বসেছে প্রশাসন। সরকারের নির্দেশনা উপেক্ষা করলে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করার কথা জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার। এর প্রেক্ষিতে রবিবার 14 মার্চ বরিশাল জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সরকারি সকল দপ্তরের প্রধানদের নিজ নিজ ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দেন জেলা প্রশাসক। গত শনিবার নতুন করে বরিশাল বিভাগে 2 জন করোনায় আক্রান্ত হয়েছে, এর মধ্যে জালকাড়িতে 1 জনের মৃত্যু হয়। আমি চাচ্ছি যে আমরা আবার একটু সচেতন করব, আমরা কিছু মাস্ক এবং স্যানিটাইজার আমরা আবার কিছু জনগণকে দেওয়ার জন্য আমি আমার অফিসারদেরকে নির্দেশ দিয়েছি এবং আগামী কিছু দিনের মধ্যে জনগণ যদি সচেতন না হয় তখন আমরা ডেফিনেটলি আমরা তাদেরকে কিছুটা আইনের আওতায় নিয়ে আসার জন্য বাধ্য করব, তাহলে হয়তো মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসবে।